হ্যালো গাইস, দিস ইজ জীবন ফ্রম টেক স্প্ল্যাশ। আজকে ফিরে এলাম নতুন আরেকটি রিভিউ নিয়ে। মিড রেঞ্জে স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন প্রিমিয়াম গ্যাজেটের জন্য Xiaomi একটি সুপরিচিত ব্র্যান্ড। আজকে আমরা Xiaomi-র একটি প্রোডাক্ট মি বিয়ার ট্রিমার যেটি রিভিউ করতে যাচ্ছি। চলুন শুরু করি ইন্ট্রো পয়েন্ট। Xiaomi India এই প্রোডাক্টটি লঞ্চ করে গত বছর জুনের শেষের দিকে। এর বক্স প্যাকেজিং অনেক প্রিমিয়াম এবং এর বক্সের গায়ে এই প্রোডাক্টের ডিটেইলস দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক বক্সের ভিতরে কি কন্টেন্ট আছে সেটা। তো বক্সটা খুলে প্রথমে দেখতে পাচ্ছি আরেকটি কম্পার্টমেন্ট, যার মধ্যে থেকে আরেকটি বক্স বের হলো এবং এই বক্সের দুইটা কম্পার্টমেন্ট আছে, যার মধ্যে মি বিয়ার ট্রিমার, একটা এক্সট্রা কম্প, একটা ক্যারিং পাউচ, একটা ক্লিনিং কম এবং পাওয়ার অ্যাডাপ্টার। তো দ্যাটস দা বক্স কন্টেন্ট। ট্রিমারটি হাতে নিয়ে অনেক বেশি প্রিমিয়াম ফিল হচ্ছিল আমার। এর যে বডিটা আছে পলিকার্বনেটের, কিন্তু অনেকটা ফিল দিবে আপনার কাছে মেটালের মতো, এবং এর যে ফিনিশিং আছে এটা ম্যাট ফিনিশিং, এবং টপ এবং বটমে এটা হচ্ছে গ্লসি ফিনিশিং। ট্রিমারের বডিতে আছে দুটি কি, একটি হচ্ছে লেন্থ অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এবং আরেকটি হচ্ছে পাওয়ার কি। এই লেন্থ অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটি প্রতিবার ঘোরানোর মাধ্যমে আপনারা হাফ মিলিমিটার বেশি কিংবা কম লেন্থ সিলেক্ট করতে পারবেন, এবং এর সাথে দেওয়া দুটি কম্পের মাধ্যমে আপনারা 40টি কম্বিনেশনে লেন্থ সিলেক্ট করতে পারবেন। পাওয়ার কিটি সিঙ্গেল প্রেসের মাধ্যমে ট্রিমারটি অন হবে, এবং এর সামনে থাকা এলইডি ইন্ডিকেটর তিনটির মাধ্যমে আপনারা ব্যাটারি লেভেল জানতে পারবেন, এবং সিঙ্গেল প্রেসের মাধ্যমে ট্রিমারটি অফ হবে। এবং এর যে পাওয়ার কিটি আছে এটি 3 সেকেন্ড হোল্ড করে রাখলে ট্রিমারটি লক হয়ে যাবে, যা আপনার ট্রাভেলের সময় আনওয়ান্টেড ট্যাপ থেকে রক্ষা করবে। অর্থাৎ ট্রিমারটি যেন ব্যাগে থাকা অবস্থায় অন হয়ে না যায়, সেই জন্য এই ফিচারটি দেওয়া। এবং পরবর্তীতে আপনারা যখন আবার 3 সেকেন্ড হোল্ড করে রাখবেন তখন ট্রিমারটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তো এই ছিল এর কি ফিচারগুলো। Xiaomi India ক্লেম করেছে এটি সিঙ্গেল চার্জে 90 মিনিট ব্যাকআপ দিতে সক্ষম, এবং এছাড়াও এটি ইমার্জেন্সি ফিচার হিসেবে আছে 5 মিনিট চার্জে একটি বিয়ার সেফ দেওয়ার মতো সক্ষমতা। এর যে কমটি আছে তা উপরের দিকে চাপ দিলেই খুলে আসবে, এবং এটি ইনস্টলেশনও অনেক সহজ। এবং এর যে ব্লেডটি আছে এর ব্লেডটিও সামনের দিকে হালকা চাপ দিলেই খুলে আসবে, এবং এটি ইনস্টলেশন অনেক বেশি সহজ। এর সাথে দেওয়া দুটি কম্পের মাধ্যমে আপনারা 40টি কম্বিনেশনে লেন্স সিলেক্ট করতে পারবেন, যা এই নবের মাধ্যমেই সম্ভব। এই ট্রিমারটি IPX7 ওয়াশেবল বডি, অর্থাৎ এটি পানিতে ভেজা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। শেভিং এর সময় আপনি ইচ্ছামত ব্যবহার করতে পারবেন, এবং শেভিং শেষে এটি পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে পারবেন। Xiaomi India থেকে লঞ্চ হয় এই প্রোডাক্টটির প্রাইস 1499 রুপি, এর বক্সের মধ্যে দেওয়া আছে, কিন্তু অনলাইন শপ অ্যামাজনে এর প্রাইসিং দেওয়া আছে 1199 রুপি। বাংলাদেশে বিভিন্ন শপভেদে এর প্রাইস 1900 থেকে 2200 টাকার মধ্যে আছে, এবং আমার এই প্রোডাক্টটি নেওয়া হয়েছে KRY ইন্টারন্যাশনাল থেকে, এবং তাদের কাছে এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে 1899 টাকায়। এই ট্রিমারটি অনেক প্রিমিয়াম একটি প্রোডাক্ট, পার্সোনাল ইউজ কিংবা গিফট আইটেম হিসেবে এটি আপনাকে কিনতে পারেন। এর বিষয়ে সকল ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এতক্ষণ রিভিউটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমার সাথে এতক্ষণ ক্যামেরায় ছিল সাদা ছবি। তো দিস ইজ জায়দা সাইনিং আউট ফ্রম টুডে।